এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে আছে নিম্ন শ্রেণীর এবং আছে উচ্চ শ্রেণীর, অভাবী দরিদ্র আর আছে ধনাঢ্য। এদের মাঝে কারা বেশি শ্রেষ্ঠ? সম্মানিত কারা? আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি যারা উচ্চ শ্রেণী তারা সম্মানিত, মর্যাদায় সব দিক দিয়ে মানুষ তাদেরকে সম্মান দিয়ে থাকে। নিম্ন শ্রেণী যারা তারা অপমানিত, লাঞ্ছিত জীবনযাপন, একদম নিম্ন পর্যায়ে নিরহভাবে জীবনযাপন করে। এই যে পার্থক্য উচ্চবিত্ত নিম্নবিত্ত, এটা কে করেছেন, কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। এর কারণ এটি আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। তিনি এরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি তাদের মাঝে তাদের দুনিয়াবী জীবনের উপজীবিকা বণ্টন করেছি এবং কাউকে কাউর উপর মর্যাদা দিয়েছি। তিনি ভালো মন্দ, ধনাঢ্য অভাবী, কাউকে অসুস্থ, কাউকে সুস্থ, কেউ পাপের কাজে অগ্রগামী, কেউ ভালো কাজে অগ্রগামী, এভাবে তিনি পরীক্ষা করে থাকেন। ওয়ানাব্লু আকুম বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি, সকলকেই আমার দিকে ফিরিয়ে আনা হবে। আমাদের মাঝে যারা নিম্ন শ্রেণীর আছে তাদেরকে আমরা সালামও দিই না, কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকি না, তাদেরকে অসামাজিক মনে করি। নিকটাত্মীয় থাকলেও অনেক সমাজে আমরা তাদেরকে পেশ করি না, পরিচয় দিই না, তাদেরকেও মৃত্যুবরণ করলে জানাজায় যাই না, অসুস্থ হলে দেখতে যাই না, একদম মনে করি তারা নিম্ন শ্রেণী, তাদের কাছে গেলে মান সম্মান থাকবে না। দুনিয়াবী জীবনে আপনি সম্মানিত হতে পারেন, জেনে রাখুন মহান রব্বুল আলামিনের কাছে কত সম্মানী তারা জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউওয়ালু মা ইয়াদখুলুনাল জান্নাতা আল ফুকারা, অভাবী দরিদ্ররা ধনীদের আগে সর্বপ্রথম তারা জান্নাতি হবে। বিশ্বনবী সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা আল ফুকারা কাবলাল আগনিয়া 500 আম, অভাবী দরিদ্র যারা ধনীদের 500 বছর পূর্বে তারা জান্নাতে চলে যাবে। আর আসসালাম ইরশাদ করেছেন, ইত্তালাআতু ফিল জান্নাহ রাআইতু আকসারু আহলাহা আল ফুকারা, আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, দেখলাম যে অধিকাংশ জান্নাতের অধিবাসী হলো অভাবী দরিদ্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবী দরিদ্র যারা তাদের কাছে যাইতেন, তাদের মাথায় হাত বুলাইতেন, তাদের দাওয়াতে অংশগ্রহণ করতেন, মারা গেলে জানাজা অংশগ্রহণ করতেন এবং অসুস্থ হলে তাদেরকে দেখতে যাইতেন, যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দরিদ্রতা জীবনকে বেছে নিয়েছেন। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, হে আল্লাহ আমার দুনিয়াবী জীবন যেন মিসকিন অবস্থায়, এটা আমি চাচ্ছি আপনার কাছে, এবং মৃত্যু যেন মিসকিন অবস্থায় হয়, আর আমাকে পরকালে মিসকিনদের কাতারে উঠান। সাহাল ইবনে হানিফ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির অভাবী দরিদ্রকে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ চাই আল্লাহ করে দিতেন, তারপরেও তার জীবন দেখেন। মা আয়েশা বলেন, হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজিন শাঈর ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি 2 দিন এক লাগাতারে পরিতৃপ্ত হয়ে রুটি খেয়ে জীবনযাপন করেনি মৃত্যু পর্যন্ত। বিশ্বনবীর করে 1 মাস 2 মাস চলে যেত, আগুন চলত না, শুধু খেজুর পানি খেয়ে চালিয়ে দিতেন। এখন দেখা যায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ থেকে কত দূরে। অভাবী দরিদ্র তাদেরকে কোনো অনুষ্ঠানে ফাংশনে ডাকি না নিকটাত্মী হলে, অথচ ধনীদেরকে ডাকি। রাসূল বলেছেন, বিসাত তোআম তোআমুল অলিমা ইউদা ইলাইহিল আগনিয়া ইয়াতরুকুল ফুকারা, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য ওই খাদ্য, ওই অনুষ্ঠানের যে অনুষ্ঠানে ধনীদেরকে আহ্বান করা হয়, অভাবীদেরকে ছেড়ে দেওয়া হয়। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে আমরা মনে করি আমরা সম্মানিত, আখেরাতে আল্লাহর কাছে কিছু নেই। আখেরাতে মর্যাদাশীল হলো যারা অভাবী দরিদ্র। তাই অভাবী দরিদ্রের কাছে যান, তাদের সাথে সম্পর্ক রাখুন, তাদের মাথায় হাত বোলান, তাদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের জানাজা অংশগ্রহণ করুন, অসুস্থ হলে দেখতে যান, হতে পারে এর মাধ্যমে তাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ অর্জন হয়ে যেতে পারে।